Assalamu alaikum everyone. Welcome to my Nile Family Cooking Blog. কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন পেঁপে, আজকে আমি পেঁপে দিয়ে একটা গারোয়া টিপস আমাদের জন্য, আমাদের মতো মা বোনের জন্য বানাবো। আশা করি উপকার আসবে। আমিও এটা একটা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, সত্যি কথা বলতে এটাতে কিছু না। তারপর যে আমি এখন ট্রাই করতেছি, আমার কাছে কিছু মাছ আছে। আমরা গত 3 দিন আগে আমরা নদী থেকে ধরে আনছিলাম। আমি এখন মাছগুলো ক্লিন করবো এই পেঁপে দিয়ে, পেঁপের উপরে স্কিনটা দিয়ে। তো আপনারা দেখতে থাকেন আমার টিপসটা। আর একটা পেঁপে মুখ দুটো আনছে, একটা একটু বড় আর একটা একটু ছোটো। যেটা একটু বড় সাইজের এটা তুলে নিলাম আমি, আর এটা একটু ছোটো সাইজের। তবে আমার ইউটিউব বোনেরা আপনারা মনে করবেন আমরা কাউকে কপি করতেছি, কপি না, এটা আমরা আগে থেকে জানি। এটা প্রত্যেকটা মহিলা জানে, যারা সবসময় পাকশাক করে ওরা জানে। কেউ আগে ইউটিউবে দেয়, কেউ পরে দেয়, আমি অনেক পরে দিলাম, এটা আমরা আগে থেকে জানতাম। যাক, এখন আমি আজকে আমার এই ভিডিওটা দেখি আমি কেমন সাকসেস হই। ওকে, হ্যালো, সে আমার পেঁপের খোসাগুলো আমি সাথে বেশি ছিল, বেশিগুলো দিয়ে দিছি। দেখা যাক কতটুকু কার্যকারিতা হয়। এখন আমি এটা ব্লেন্ড করব আমার পেঁপের খোসার পেস্টগুলো। এখন আমি এগুলো আমার মাছের উপরে অ্যাপ্লাই করবো। আমার মাছগুলো দেখি কি অবস্থা হয় মাছের। বড় মাছ মাছ গেছে, এই মাছ লাগে। আমি যুদ্ধ করতে করতে টায়ার হয়ে গেছি। আমার পেঁপের পেস্ট দিতেছি, দেখি কেমন পরিষ্কার হয়। হাফ অ্যান আওয়ার অথবা 10 মিনিট রাখবো আমি। 10 মিনিট পরে একবার ট্রাই করে দেখবো, যদি না হয় হাফ অ্যান আওয়ার। আমার মাছগুলো দেখেন একদম পরিষ্কার। তবে আপনারা এই পেঁপের যে পেঁপে দিয়ে, পেঁপের খোসা দিয়ে আমি যে ব্রেডটা বানালাম, সেটাতে মিনিমাম 1 আওয়ার রাখতে হবে আপনাদেরকে। কোনো প্রকারে 20 মিনিট, হাফ এন মিনিট দিয়ে কোনো প্রকারে পরিষ্কার হবে না, মিনিমাম 1 আওয়ার। এই যে আমার মাছগুলো দেখেন, জানি না ক্যামেরাতে ক্লিয়ার দেখা যায় কি না, একেবারে দাব দেবে সাদা মাছগুলো। এখন আমি মাছগুলো কাটবো, দেখি আমার হাজবেন্ড আসা পর্যন্ত একটু ওয়েট করি, কারণ ও দেখবে মাছগুলো, ও খাওয়াচ্ছে, এই দেখার সব বেশি। কিন্তু দেখতেছি মাছগুলো অনেক ভালো, কোনো গন্ধ নাই। আমরা যেখান থেকে মাছগুলো ধরি, অবশ্য আমি নিউ জার্সি কি জানি একটা লেক, তো ওখানে যদি আপনারা যান আপনারা ধরতে পারবেন এই ধরনের মাছ। মাছগুলো একেবারে ফ্রেশ, কোনো গন্ধ নাই, কিছু নেই। আর মাছ কালো না, মাছ হলো একটু একটু সাদা। আমি খুব পছন্দ করছি মাছগুলো, জানি না আপনাদের পছন্দ হয় কি না। তো বাকিটা দেখতে থাকুন।